সামবেদীয় ছান্দজ্ঞ উপনিষদ আমার অঙ্গসমূহ বাক প্রাণ চক্ষু কর্ণ বল ও ইন্দ্রিয় সকল পুষ্টি লাভ করুক সর্ববস্তু স্বরূপতাহ উপনিষদ প্রতিপাদ্যই ব্রহ্ম প্রতিপাদ্য ব্রহ্মই সর্ববস্তু স্বরূপতা উপনিষদ প্রতিপাদ্য ব্রহ্মই আমি যেন ব্রহ্মকে অস্বীকার না করি ব্রহ্ম যেন আমাকে অস্বীকার না করেন তার সঙ্গে আমার এবং আমার সঙ্গে নিত্য অবিচ্ছেদ হোক সেই পরমাত্মায় সদানিষ্ঠ আমার মধ্যে উপনিষদ প্রতিপাদ্য ধর্মসমূহ প্রতিভাত হোক আমার মধ্যে উহা প্রতিভাত হোক ওং শান্তি 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 প্রথম অধ্যায় প্রথম খণ্ড ওঙ্কার উপাসনা উদ্গিত শব্দ বাচ্চে ওম এই বর্ণাত্মক অক্ষরকে উপাসনা করবে কারণ ওম এই শব্দ থেকে আরম্ভ করে গান করা হয় সেই উপাসনা মহিমা ও ফল প্রভৃতি বিষয়ে ব্যাখ্যা করা হচ্ছে পৃথিবী এই চরাচর বিশ্ববর্গের রস জলরাশি পৃথিবীর রস সমূহ জলরাশির রস মানবদেহ ওষধি সমূহের রস বাঘ মানবদেহের রস ঋগ মন্ত্র বাকের রস শাম ঋগ মন্ত্রের রস উদ্গীত ওঙ্কার শাম মন্ত্রের রস সেই যে উদ্গীথ নামক ওঙ্কার ওই রসসমূহের মধ্যে রসতম সর্বোত্তম পরমাত্মার সমান এবং অষ্টম কোন কোনটি রিখ কোন কোনটি শাম এবং কোন কোনটি উদ্গীত এই প্রকার বিবেচনা করা হয়ে থাকে বাক ই প্রাণী এবং ওম এই বর্ণাত্মক অক্ষরই উদ্গিত রিক ও শামের কারণীভূত বাক ও প্রাণ দুজনেই একটি মিথুন এ তাদৃশ উক্ত ইউগলটি ওম এই বর্ণাত্মক অক্ষরে সম্মিলিত হয় যখনই নরনারী যুগলের মিলন হয় তখনই উভয়ে উভয়ের কাম চরিতার্থ করে যিনি এই উদ্গীতা এই প্রকার আপ্তি গুণবিশিষ্ট রূপে জেনে উপাসনা করেন তিনি অবশ্যই ইজমানকে কাম্য ফলসমূহ সমূহ লাভ করান উক্ত এই অঙ্কারই সম্মিত জ্ঞাপক অক্ষর কারণ যখনই কিছু অনুমোদন করা হয় তখন ওম বলা হয় যা অনুমতি তাই আবার সমৃদ্ধি যিনি উদ্গি থাবয়ব অক্ষরকে এই রকম সমৃদ্ধি গুণবান জেনে উপাসনা করেন তিনি যজমানের কাম্য ফল সম্যক বর্ধিত করেন উক্ত অঙ্কার অবলম্বনে বেদবিদ্যা বিহিত কর্মপ্রবৃত্ত হয় কারণ ওম উচ্চারণ পূর্বক দেবতা দিগকে শোনানো হয় উম উচ্চারণপূর্বক স্তোত্রপাঠ করা হয় এবং ওম উচ্চারণ করে সামগান করা হয় এই অক্ষরের পূজার জন্য এরি পরিমাণভূত ঋত্বিক ও যজমানাদির প্রাণস্বরূপ মহিমা দ্বারা এবং এরি পরিমাণভূত বৃহাদির রস থেকে নিষ্পন্ন হবি দিয়ে ত্রয়ীবিহিত কর্ণ প্রবর্তিত হয় করা হয় যিনি এই অঙ্কার রূপ অক্ষরকে জানেন এবং যিনি জানেন না তারা দুজনেই এই অক্ষরেরই দ্বারা কর্ম করে থাকেন কিন্তু অক্ষর বিজ্ঞান নিষ্ফল নয় কারণ উপাসনা ও উপাসনাহীন কর্মের জ্ঞান থেকে বিভিন্ন ফল হয় বিজ্ঞান ও উপাসনাদির সাহায্যে যে কর্ম করা হয় তা অধিক ফলপ্রদ হয় এই পর্যন্ত অক্ষরেরই মহিমা সব ব্যাখ্যাত হলো ইতি প্রথম অধ্যায়স প্রথম প্রথম অধ্যায় দ্বিতীয় প্রাণদৃষ্টিতে উদ্গিত উপাসনা প্রজাপতি সন্তান দেবতা ও অসুরগণ পুরাকালে যখন পরস্পরের পরাজয়ার্থ যুদ্ধ করেছিলেন তখন দেবগণ এই কর্ম দিয়ে অসুরগণকে পরাভূত করব এই মনে করে উদ্গিতকে গ্রহণ করেছিলেন উক্ত দেবগণ নাকে অবস্থিত ঘ্রাণ দেবতাকে উদ্গীতকর্তা আরূপে উপাসনা করেছিলেন তাঁকে ও সুরগণ পাপের দ্বারা বিদ্ধ করেছিলেন যেহেতু এই ঘ্রাণ পাপের দ্বারা বিদ্ধ হয়েছেন এই জন্য লোকে ওর দ্বারা সুরভি ও দুর্গন্ধি উভয়ই আঘ্রাণ করে থাকে তারপর দেবগণ বাঘ দেবতাকে উদ্গীতকর্তা আরূপে উপাসনা করেছিলেন তারপর দেবগণ বাঘ দেবতাকে কর্তা রূপে উপাসনা করেছিল যেহেতু বাঘ পাপবিদ্ধ হয়েছেন তাই তার দ্বারা লোকে সত্য মিথ্যা উভয় বলে থাকে তারপর চক্ষু দেবতাকে কর্তা কর্তারূপে উপাসনা করেছিলেন তাকে অসুরেরা পাপের দ্বারা বিদ্ধ করল যেহেতু চক্ষু পাপবিদ্ধ হয়েছেন অতএব তার দ্বারা লোকে রমণীয় ও অরমণীয় উভয়ই দর্শন করে থাকে তারপর কর্ণ দেবতাকে উদ্গৃত কর্তারূপে উপাসনা করেছিলেন তাকে অসুরেরা পাপের দ্বারা বিদ্ধ করল যেহেতু কর্ণ পাপবিদ্ধ হয়েছেন অতএব তার দ্বারা লোকে প্রিয় অপ্রিয় উভয় প্রকার শব্দই শোনে তারপর মন দেবতাকে উদ্গৃত কর্তারূপে উপাসনা করেছিলেন তাকে অসুরেরা পাপের দ্বারা বিদ্ধ করল যেহেতু মন পাপবিদ্ধ হয়েছেন অতএব তার দ্বারা লোকে শুভ অশুভ উভয় প্রকার প্রকার চিন্তা করে থাকে তারপর এই যে মুখ্য প্রাণ তাকে দেবতারা উদ্গাতা রূপে উপাসনা করলেন অভেদ্য পাষাণের সংস্পর্শে আসামাত্র মাত্র যেমন বিনষ্ট হয় তেমন মুখ্য প্রাণের সংস্পর্শে আসা মাত্রই অসুরেরা বিনষ্ট হল মুখ্য প্রাণ এই রূপ অভেদ্য পাষাণের সংস্পর্শে এসে লষ্ট্র যেমন ধ্বংস হয় তেমন যে ব্যক্তি প্রাণবিদের প্রতি অনুচিত ব্যবহার উদ্যত যে তেমন যে ব্যক্তি প্রাণবিদের প্রতি অনুচিত ব্যবহারে উদ্যত হয় কিংবা যে তাকে যে তাকে হিংসা করে সেও বিধ্বস্ত হয় কেননা উক্ত প্রাণবিদ পাষাণ স্বরূপ এই মুখ্য প্রাণের দ্বারা কেহ ভালো বা খারাপ গ্রহণ করে না কারণ সে অবশ্যই অপাববিদ্ধ লোকে মুখ্য প্রাণ সহায় যা কিছু পান বা আহার করে তার দ্বারা তার গন্ধাদিকেও পালন করে এই জন্যই মুখ্য পারণের অন্ন পানাদি জীবিকা লাভ না হওয়ায় মৃত্যুর সময় গন্ধাদি উৎক্রমণ করে প্রাণের অন্ন ও পান লাভের ইচ্ছা বসতই লোকে মৃত্যুকালে মুখ বিয়াদান করে এই মুখ্য প্রাণকেই অঙ্গিরা ঋষি উদ্গীত কর্তারূপে উপাসনা করেছিলেন যেহেতু প্রাণ দেহের অবয়ব সকলের রস স্থানীয় অতএব প্রাণকে আঙ্গিরস মনে করে থাকেন ঋষিগণ বৃহস্পতি তাকে কর্তা রূপে উপাসনা করেছিলেন যেহেতু যেহেতু বাঘ বৃহতি এবং প্রাণ তার এবং প্রাণ তার পতি অতএব ঋষিগণ প্রাণকেই বৃহস্পতি মনে করে থাকেন আয়াস্তীয় ঋষি তাকেই নিজে থেকে অভিন্ন কর্তা রূপে উপাসনা করেছিলেন যেহেতু আশ্য থেকে এর অয়ন বা গমন হয়ে থাকে অতএব প্রাণকেই ঋষিগণ আয়াস্যিয়ে মনে মনে করিয়ে করে থাকেন দলভীয় পুত্র বক নামক ঋষি তাকে জেনেছিলেন তার ফলে ওই ঋষি নৈমিশারণ্য বাসীদের উদ্গাতা হয়েছিলেন এবং তাদের জন্য কাম্য সমূহ গান করেছিলেন যিনি প্রাণকে যথক্ত গুণবিশিষ্ট রূপে জেনে উদ্গীথা বয়ব অক্ষরকে প্রাণদৃষ্টিতে দৃষ্টিতে উপাসনা ওম এই করেন তিনি কাম্য সমূহের উদ্গাথা হন এই পর্যন্ত আধ্যাত্মীয় এই পর্যন্ত আধ্যাত্ম দর্শন বর্ণিত হল ইতি প্রথমাধ্যায় দ্বিতীয় খণ্ড প্রথমাধ্যায় তৃতীয় খণ্ড আদিত্য দৃষ্টিতে ও দৃষ্টিতে উদ্গীত উদ্গীত উপাসনা উপাসনা এবং নামের অক্ষর উপাসনা এই যিনি তাপদান করেন উক্ত হচ্ছে তাকে উদ্গিত রূপে উপাসনা করবে ইনি উদয়কালে প্রজাদের হিতার্থে উদ্গীত গান করেন এবং নৈশ অন্ধকার ও ভয় বিনাশ করেন যিনি সবিতাকে ওইরূপ গুণসম্পন্ন বলে জানেন তিনি ভয় অন্ধকারের বিনাশক হন এই প্রাণ ও সবিতা উভয়ই সমান প্রাণ উষ্ণ সবিতাও উষ্ণ প্রাণকে গমনশীল এবং সূর্যকে অস্তগমনশীল ও প্রত্যাগমনশীল রূপে লোকে বর্ণনা করে থাকে এই জন্যই এইরূপ নামগুণয়ুক্ত প্রাণ ও আদিত্য রূপে উদ্গিতকে উপাসনা করবে তারপরে বিয়ানকেই উদ্গীত রূপে পাসনা করবে যা প্রাণন কার্য অর্থাৎ শ্বাস ত্যাগ ক্রিয়া তাই প্রাণ আবার যা অপানন কার্য অর্থাৎ শ্বাস গ্রহণ ক্রিয়া তাই অপান প্রাণ ও অপানের সন্ধি হল ব্যান যা ব্যান তাই বাক সেজন্য কথা বলার সময় লোকে প্রাণন ও অপানন কার্য বন্ধ রাখে যা বাক তাই রিক এজন্য রিক মন্ত্র আবৃত্তি করার সময় প্রাণন ও অপানন কার্য স্থগিত থাকে আবার যা রিক তাই সাম তাই গান করার সময়ে শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগ ক্রিয়া বন্ধ থাকে যা সাম তাই আবার উদ্গীত অনুরূপভাবে নিঃশ্বাস প্রশ্বাস রুদ্ধ করেই উদ্গান করতে হয় এই জন্যই শক্তি প্রয়োগ করে যেসব কাজ করতে হয় যেমন দুটি কাঠের টুকরোর পরস্পর ঘর্ষণের ফলে অগ্নি উৎপাদন দৌড় প্রতিযোগিতা যেমন দুটি কাঠের টুকরোর পরস্পর ঘর্ষণের ফলে অগ্নি উৎপাদন দৌড় প্রতিযোগিতা দৃঢ় ধনুক অবনমন ইত্যাদি করার সময়ে প্রাণ ও অপানের ক্রিয়া বন্ধ থাকে এই কারণেই বিয়ানকে উদ্গীত রূপে উপাসনা করতে বলা হয়েছে এখন উদ্গীতের অক্ষরগুলিকে অর্থাৎ উত গি ও থ এই অক্ষরগুলিকে পৃথকভাবে উপাসনা করতে হবে উত অক্ষরটির হলো প্রাণের প্রতীক কারণ প্রাণই সবকিছুকে বাড়তে সাহায্য করে গি এই হলো বাক কারণ পন্ডিতরা বাক্যসমূহকে গীর গির নামে অভিহিত করেন অন্যই থ কারণ এ জগৎ অন্নেই প্রতিষ্ঠিত স্বর্গ হলো উৎ স্বর্গ পৃথিবীর মধ্যে যে আকাশ তা হলো গি এবং পৃথিবী হলো থ সূর্য হল উৎ বায়ু হলো গি এবং অগ্নি হলো থ সামবেদ হলো উত ইয়জুর্বেদ গি এবং ঋগ্বেদ থ যিনি একথা জানেন সেই সাধকের কাছে শাস্ত্র তার মর্মার্থ প্রকাশ করেন যে সাধক উৎ গি ও থকে এইরূপে উপাসনা করেন তিনি প্রচুর অন্নের অধিকারী হন এবং অন্নভোক্তা হন এরূপ মানুষ নিজের যোগতীতে ভাস্বর হয়ে ওঠেন কাম্য বস্তুগুলি কীভাবে লাভ করা যায় এখানে তার নির্দেশ দেওয়া হচ্ছে সাধক যে কাম্য বস্তুটি পেতে চান তার উপর তিনি ধ্যান করবেন সেই সঙ্গে উপযুক্ত শাম মাধ্যমে সেই কাম্য বস্তুর জন্য প্রার্থনা করবেন এবং সেই শামকে ধ্যান করবেন এই শাম যে ঋক এই শাম যে ঋক অন্তর্গত সেই ঋক যে ঋষি এই শামের দ্রষ্টা সেই ঋষিকে এবং যে দেবতার স্তব স্তুতি করতে হবে সেই দেবতাকে ধ্যান করতে হবে সাধক গায়ত্রী বা যে ছন্দে স্তব করবেন সেই ছন্দকে এবং যে স্তোমের দ্বারা স্তব করবেন সেই স্তোমকেও ধ্যান করবেন এবং যে দেবতার উদ্দেশ্যে এই স্তোম্ভ নিবেদিত সেই দেবতা চিন্তা করবেন সাধক কোন দিকে মুখ করে প্রার্থনা করবেন সেটি বড় কথা নয় কিন্তু তিনি যেদিকে মুখ করে স্তব করছেন সেই দিকের এবং তার অধিষ্ঠাত্রী দেবতাদের ধ্যান করবেন সব প্রার্থনার পর অবশেষে উদ্গাতা আত্মবিষয় অর্থাৎ নিজের নাম গোত্র বর্ণাশ্রম ইত্যাদি চিন্তা করে কাম্য বস্তুর ধ্যান করে এবং নির্ভুল উচ্চারণ করে স্তব স্তুতি করবেন এর ফলে উদ্গাতা যে কামনা নিয়ে স্তব করবেন সেই কামনা শীঘ্রই পূর্ণ হবে ইতি প্রথম অধ্যায় তৃতীয় প্রথম প্রথমাধ্যায় চতুর্থ খণ্ড অভয় ও অমৃত গুণবিশিষ্ট বিশিষ্ট উদ্গীত অঙ্কারের উপাসনা ব্রহ্মের নিকটতম প্রতীক ব্রহ্মের নিকটতম প্রতীক ব্রহ্মের সঙ্গে অভিন্ন জেনে ওম আবৃত্তি করতে হবে অর্থাৎ ওমকে ব্রহ্মের প্রতীক জেনে ওমই ব্রহ্ম এই তত্ত্ব ধ্যান করতে হবে কিভাবে ওম উচ্চারণ করা হয় তা ব্যাখ্যা করা হচ্ছে দেবতারা মৃত্যু ভয়ে ভীত হয়ে বৈদিক ক্রিয়াকর্মের অনুষ্ঠান করেছিলেন তারা যেন বৈদিক মন্ত্রের দ্বারা নিজেদের আবৃত করেছিলেন এইভাবে মন্ত্রের দ্বারা নিজেদের আচ্ছাদিত করায় মন্ত্রসমূহের নাম ছন্দ অগভীর জলে মাছকে যেমন স্পষ্ট দেখা যায় অর্থাৎ যে কোনো সময় মাছের ধরা পড়ার ভয় থাকে তেমনি মৃত্যুও দেবতাদের তিন বেদে অর্থাৎ বেদবিহিত কর্মে দেখতে পেলেন অর্থাৎ তখনও দেবতারা মৃত্যুর আয়ত্তের মধ্যে আছে এ কথা বুঝতে পেরে দেবতারা তিন বেদের ঊর্ধ্বে উঠে ওঙ্কার আবৃত্তি করলেন যখন ঋক মন্ত্র পাঠ করা হয় তখন উচ্চশ্বরে ওম উচ্চারণ করা হয় শাম এবং ইয়জুর মন্ত্র পাঠ করার সময়ও এরূপ করা হয় এই ওমই অক্ষর ওমই স্বর এই অক্ষর অবিনাশী ও অভয়ে দেবতারা এই ওম এর ধ্যান করে অমর অভয় হয়েছিলেন যে কেউ এই ওমকে জেনে তার উপাসনা করেন তিনি অমৃত ও রূপ ওম স্বরে প্রবেশ করেন অর্থাৎ এই অক্ষরের সঙ্গে তিনি একাত্মা হয়ে যান দেবতারা ওংকারের ধ্যান করে যেমন অমৃতত্ব লাভ করেছেন তেমনি এরূপ ব্যক্তিও অমরত্ব লাভ করেন ইতি প্রথম চতুর্থ চতুর্থখণ্ডা